কিছু সবজি ও ফলের উদ্ভাবন হলে সেটা নিয়ে কাজ করার চরম একটা নেশা আমার। তারই ধারাবাহিকতায় এবার আমার গন্তব্যস্থল মুম্বাই থেকে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা ভারতের একটা অন্যতম অঙ্গরাজ্য, যেটার মাটি, পানি, জলবায়ু সব দিক থেকে বাংলাদেশের সাথে হুবহু মিল আছে। এখানকার সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতির অনেকটা মিল। তো আমি এখানের বেশ কিছু সফল উদ্যোক্তা আছে আমাদের কচকচ ভাই, রাজু ভাই এবং কালাম ভাইয়ের আমন্ত্রণে আমার পশ্চিমবাংলার এবারে সফর। এখানে বেশ কিছু সবজি এবং ফলের আইটেম নিয়ে এবার আমরা কাজ করব, তারই ওপরে আমরা বেশ কিছু আলোচনা করব বিস্তারিত। বিহার, এখন আমি আছি পশ্চিমবাংলার একটা জেলা উত্তর চব্বিশ পরগনাতে, এখানে একটা নার্সারিতে। এখানে আমি অসেক ভাইয়ের যে একজন উদ্যোক্তা আছে ওনার এখানে আসছি। তো রেড ডায়মন্ড কিং একটা পেয়ারা থাইল্যান্ডের, এত সুন্দর জাত।